শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ডিজিটাল এলইডি স্ক্রিনের উদ্বোধন হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। গতকাল মহাষষ্ঠীর সন্ধ্যায় কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে পৌর বাসস্ট্যান্ডের সামনে ডিজিটাল এলইডি স্ক্রিনের উদ্বোধন করেন পুরসভার প্রশাসক শচীন সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের প্রাক্তন বিধায়ক তপনদেব সিংহ, সুজিত সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। পুরসভা সূত্রের খবর, আনুমানিক 5 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে এই এলইডি স্ক্রিনের উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন সময় রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পগুলি তুলে ধরা হবে এই স্ক্রিনের মাধ্যমে, পাশাপাশি বিভিন্ন সংস্থাও প্রচার করতে পারবেন এই স্ক্রিনের দ্বারা। ফলে একদিকে যেমন সরকারি প্রচার সম্ভব হবে, তেমনি অন্যদিকে বেসরকারি প্রচারের মাধ্যমে উপার্জন হবে পুরসভার, এমনটাই জানিয়েছেন পৌর প্রশাসক। যে আজকে ডিসপ্লে লাগানোর কারণ হচ্ছে কালিয়াগঞ্জ পৌরসভা থেকে আমরা একটা ডিসপ্লে বোর্ড লাগিয়েছি। আজ একটা শুভ দিন, মা ভবানী, মা দুর্গা, মা কালী, যাই বলেন মা মহালক্ষ্মী, এই যে পূজার দিনে, মা ষষ্ঠীর দিনে, এই শুভ লগ্নে আমরা পৌরসভা থেকে একটা ডিসপ্লে বোর্ড আমরা উদ্বোধন করলাম কালিয়াগঞ্জ পৌরসভা থেকে। 5 লক্ষ টাকা, আনুমানিক 5 লক্ষ টাকার উপরেই পড়বে। আমরা উন্নয়ন ফান্ড থেকে এটা, এখান থেকে নানা রকম প্রচার হবে, সরকারি প্রচার, মানুষের নিজেদের প্রচার আমাদের এখানে দিতে পারবে, বিজ্ঞাপন দিতে পারবে যে কোনো সংস্থা আমাদের পৌরসভা গেলে পরে বিজ্ঞাপন দিতে পারবেন, তারা মন্ত্রী হিসাবে তারা বিজ্ঞাপন দেবে। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।